নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। গুপ্তধন, হ্যাঁ বন্ধুরা, এই নামটা আমরা সকলেই ছোটবেলা থেকে শুনে আসছি এবং আমরা সকলেই মনে একবার না একবার গুপ্তধনের আশা করেই থাকি। আজ এই ভিডিওতে আমি বলতে চলেছি আগামী 120 দিনের মধ্যে এই 6 রাশির জাতক ও জাতিকারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। কোন সেই সৌভাগ্যবান 6 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্ট কিন্তু আপনারা মিস করবেন না। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। যেরকমটা আমি প্রথমে বলছিলাম, গুপ্তধন, এই গুপ্তধন পাওয়ার আশা আমরা প্রত্যেকেই কিন্তু করি, আর এটা এই কারণে করি যাতে আমরা সহজেই হয়ে যেতে পারি কোটিপতি। আপনারা হয়তো এই কথাগুলো শুনে অবাক হচ্ছেন, আপনারা হয়তো ভাবছেন এ কী কথাবার্তা বলছে। তাহলে আমি আপনাকে কয়েকটি এক্সাম্পল দেব, যে এক্সাম্পলগুলো আপনার আশা করি জীবনের সাথে মিলে যেতে পারে। আপনারা হয়তো শুনে থাকবেন, আগেকার দিনে জমি যখন চাষ করা হতো, এখনও চাষ করা হয়, বাট আগেকার দিনে যখন চাষ করা হতো, অনেক কৃষক লাঙলের ফলায় কিন্তু মোহর পেয়েছে, সেটা চাঁদির বা সোনার। হ্যাঁ বন্ধুরা, এগুলো কোনো গল্প নয়, এগুলো বাস্তব কথা। এরকমও হয়েছে যে কোনো বড় একটা দিঘি আছে, তখনকার দিনে মাছ ধরতে গেল, আর তখনকার দিনে তো বড় বড় মাছ থাকতো, এখনকার মতো এই ছোট ছোট মাছ নয়। তো মাছ ধরতে গেল ছিপ ফেলে, আর তখন মাছের চাষও হতো না, এখন যেভাবে মাছের চাষ হয়। তো যেমনি ছিপ ফেলল, তো হঠাৎ ছিপে টান পড়ল, তো টেনে যখন দেখল দেখছে খুব ভারী লাগছে, তখন এরকম একটু শক্তি দিয়ে যখন টানল, তখন দেখছে একটা ঘড়া উঠে আসলো। সেই ঘড়া যখন খুলল, তখন দেখছে ওর ভিতরে প্রচুর মোহর। এরকম হয়েছে। এছাড়াও এখন বর্তমান যুগে কিন্তু একটি ঘটনা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে কিছুদিন আগে শুনে থাকবেন বাংলাদেশের এক শ্রমিক, মানে খুব নিচু পরিবারের মানুষ, তিনখানা পাথর পেয়েছিলেন। সেই তিনখানা পাথর কত হাজার কোটি টাকাতে বিক্রি করেছে আমার আইডিয়া নেই। আপনারা খবরটা শুনবেন, বা যদি না জেনে থাকেন ইন্টারনেটে সার্চ করে দেখুন, আমি কোনো গল্প কথা বলছি না। তো এইরকমই কিছু আপনাদের জীবনে কিন্তু হতে চলেছে। আবার আরেকটি কথা আমি বলি, এরকমও আপনারা শুনে থাকবেন হয়তো যে ব্যাংকে হঠাৎ করে টাকা ঢুকে গেছে, এখন এটা কিন্তু আমি বর্তমান যুগের কথা বলছি, হঠাৎ প্রচুর টাকা ঢুকে গেছে, এবং এরকম ঘটনা ঘটেছে যার টাকা ঢুকে গেছে সে উল্টো ব্যাংকওয়ালার কাছে গিয়ে, মানে ব্যাংকে গিয়ে ঝামেলা করছে যে আমার এত টাকা তো ছিল না, কেন আমার এত টাকা দেখাচ্ছে। তো এরকম সিচুয়েশান ঘটেছে। এছাড়াও ট্রেনেও হয়েছে এরকম ঘটনা, ট্রেনে এরকম একটা ব্যাগ পড়ে আছে, সেই ব্যাগটা যখন খুললো, মানে ব্যাগটা পড়েছিল, সেই ব্যাগের কোনো মালিক নেই, তো মানুষটা লোকটা গিয়ে খুললো ব্যাগটা, ব্যাগ খুলে দেখছে 2000 টাকার বান্ডিল। তো এটাও এক ধরনের গুপ্তধন পাওয়ারই কিন্তু একটা রাস্তা। তো এছাড়াও কিন্তু আর একভাবে গুপ্তধন পাওয়া যায়, সেটি হচ্ছে দেখবেন এখনকার যুগে কিন্তু হয় এটাও, দেখবেন বাড়ি যখন তৈরি করা হয় বা ফ্ল্যাট যখন তৈরি করা হয়, বিশেষ করে আমি ফ্ল্যাটের কথা বলবো, তখন একটা ফ্ল্যাট দেখবেন বিশাল উঁচু হয়, বিশাল উঁচু, তার জন্য কিন্তু তাকে যে প্রমোটার রয়েছে তাকে কিন্তু প্রচুর পরিমাণে খনন করতে হয়, মানে মাটিকে খুঁড়তে হয়। এই খুঁড়তে গিয়েও কিন্তু অনেক সময় সোনা বা রূপোর কয়েন কিন্তু উঠে আসে।
যদি বিশ্বাস না হয় আপনারা একটু নেটে সার্চ করে দেখুন, পেয়ে যাবেন। এই রকমই কিছু একটা হতে চলেছে আপনাদের এই ছয় রাশির জীবনে। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি যারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে আগামী 120। তার আগে একটি বিষয় আপনাদেরকে বলে দিই, ভিডিওটির শেষ পর্যায়ে আমি কিছু কথা বলবো, এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট কথা, সেই কথাগুলো আপনারা যদি না শুনে ভিডিওটি স্কিপ করে দিয়ে বেরিয়ে চলে যান তার দায়িত্ব কিন্তু আমার নয়। কারণ আপনি যখন শুনলেন আপনার রাশির কথা বললাম তখন নিশ্চয়ই আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন, কিন্তু অত আনন্দ পেয়ে বেরিয়ে লাভ নেই। আগে ভিডিওটি শেষ পর্যায়ে দেখুন, তারপরে আপনি নিজে ডিসাইড করে নিতে পারবেন যে আপনি গুপ্তধন পাবেন কি পাবেন। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 120 দিনের মধ্যে আপনি কিন্তু গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এরপরের যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি আগামী 120 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। এরপরে তিন নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি 120 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 120 দিনের মধ্যে আপনিও কিন্তু গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো পাঁচ নম্বর সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। এবং লাস্ট যে ছয় নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 120 দিনের মধ্যে আপনিও কিন্তু সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এবার আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে বলবো, ভালো করে শুনুন। দেখুন, গুপ্তধন পাওয়ার জন্য আপনার রাশিচক্রে একটি গ্রহকে বা একটি প্ল্যানেটকে খুবই ভালো থাকার প্রয়োজন বা বলবত্তা থাকার প্রয়োজন। সেই প্ল্যানেটটি কি জানেন? জানেন না? তাহলে আমি আপনাদেরকে বলে দিই, সেই প্ল্যানেটটির নাম হচ্ছে কেতু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, কেতু গ্রহ আমাদেরকে কি দেখায়? গুপ্ত বা সুপ্ত জিনিসকে দেখায়। অর্থাৎ আপনার জীবনে গুপ্ত শত্রুতা, অর্থাৎ আবার এই কেতু গ্রহ খারাপ থাকলে গুপ্ত শত্রুতাও হয়, মানে গুপ্ত জিনিসটা কিন্তু কেতু দেখায়। আর কেতু গ্রহ ভালো থাকলে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা থাকে, প্রচুর পরিমাণে থাকে। যারা রিসার্চ করে তাদের কিন্তু কেতু ভালো থাকে, তবেই তারা রিসার্চ। এই কেতু গ্রহকে কিন্তু আপনাদের ভালো থাকার প্রয়োজন রয়েছে। আপনারা আপনাদের জন্মছকটি একবার বিশ্লেষণ করে দেখে নিন যে আপনাদের জন্মছকে কেতু গ্রহের পজিশান কেমন আছে। যদি কেতু তুঙ্গস্থ থাকে তো পাবেনই পাবেন, বা যদি কেতু ভালো নক্ষত্রে থাকে তাহলে আপনারা গুপ্তধন পেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।